খাদি ও রসমলের কথা বললে যে জেলার নামটি সবার আগে মনে আসে তা হলো কুমিল্লা। 1700 বছর আগে গুপ্তযুগে শহরটির গোড়াপত্তন। তারও 1400 বছর পর এই শহরে ব্যবসা করতে আসেন ব্রিটিশ ও ভারতবর্ষের বণিকরা। তাদের হাত ধরে শহরের রাজগঞ্জ ও চকবাজারে গড়ে উঠে কাপড়িয়াপট্টি, গোয়ালপট্টি, তেরিপট্টি ও ছাতিপট্টি সহ অন্তত 20টি পট্টির নামে আলাদা ব্যবসায়িক অঞ্চল। এতে কুমিল্লা হয়ে উঠে ভারতবর্ষের অন্যতম সমৃদ্ধ ব্যবসায়িক কেন্দ্র। 47-এর আগে তারা যারা গেছে গা ওই সমস্ত জায়গা বিক্রি করে দিয়ে গেছে বিভিন্ন মানুষের কাছে, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দেশের ভিত্তিতে অবস্থান করতেছে। পাকিস্তান পিরিয়ডের গণ্ডগোলের সময় আমরা ইন্ডিয়া চলে গেছিলাম, আবার আসছি। এই আসার পর থেকে এখান থেকে ব্যবসা করতেছি, এখন হিন্দু মুসলমান সবাই একসাথেই করতেছি। এখন এখানে লোয়া দোকান আর দধি দোকানই বেশি। আশেপাশের ধনাঢ্য ব্যক্তিরা তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও মানে ধনাঢ্য ব্যক্তিরা এখানে এসে আবাস করেন, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসার সন্ধানে এখানে তারা এসেছিলেন। কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের পূর্ব অংশে গড়ে ওঠে ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ এইসব ব্যবসায়িক অঞ্চল, ছিল গোছানো পরিপাটি। এক ব্যবসার সাথে অন্য ব্যবসার সংমিশ্রণ ছিল না। বর্তমানে অঞ্চলগুলো বিদ্যমান থাকলেও কালের বিবর্তনে পরিবর্তন হয়েছে ব্যবসায়িক ধারা। এলাকা ভিত্তিক বেশিরভাগ ব্যবসায়ী এখন প্রায় বিলীন। যে কয়েকটি টিকে আছে সেগুলোতেও নেই আগের মতো জৌলস। দেশওয়ালিপট্টিতে নেই দেশওয়ালিদের বসবাস, ছাতার দোকান নেই ছাতিপট্টিতে, গোয়ালপট্টিতে নেই গোয়াল, কোণঠাসা কামারপট্টির কামাররাও। সে সঙ্গে অ্যালুমিনিয়ামের দাপটে বিলীন প্রায় কাঁসের পট্টি, বাঁশপট্টির পরিধিও কমেছে। একই অবস্থা পানপট্টি, তামাকপট্টি, কষাইপট্টি ও মুচিপট্টির। ঋষিপট্টির অস্তিত্ব কোনো রকমে টিকে থাকলেও মুচি কষেরা গেছেন ছড়িয়ে ছিটিয়ে। ছাতি এখনও আছে, তবে অধিকাংশে বিশিষ্ট ব্যবসায়ীরা তারা ব্যবসা লস হইয়া চলে যেতে বাধ্য হয়েছে। এখনও আমরা ওই ঐতিহ্যটার কিছু দোকানদারা ধরে রাখছি। আর যে গোয়ালপট্টি, এই গোয়ালপট্টি শুধু এখন দধি মধ্যে কিছু নেই, গোয়ালরা নাই, জাস্ট কিছু সংখ্যক লোক আসিয়া এখানে পরোড়া টোড়া এই আবিজাবি বানাচ্ছে। তবে টিকে থাকার দৌড়ে এখনও নিজের অবস্থান ধরে রেখেছে কাপড়িয়াপট্টি। পুরনো ঐতিহ্যকে লালন করতে সাধ্যমতো চেষ্টা করছেন এই পেশায় জড়িতরা। বিভিন্ন জায়গায় শপিং মল হচ্ছে, শপিং মলে মানুষ চলে যায়, এখানে একটু কমে আসে, এই পাইকারি চলে আর বিভিন্ন দোকানে পাইকারি চলে। ব্যবসায়িক ঢুকে গেছে কাপড়ের পট্টি, কাপড় ব্যবসার ভিতরে ঢুকে যাওয়া না, এই ব্যবসা আবার গেছে গেছে সাইডে বাইডে, শপিং মল গ্রামে বহুত জায়গায় চলে গেছে। এই জন্য আমাদের অনেক ব্যবসা করতে গিয়ে এখন বর্তমানে হিমশিম খাইতেছে আর কি। এখানে বিশেষত শাড়ি, লুঙ্গি, ধুতি এবং গামছা এই পর্যন্ত মনে হয় যতটুকু জানছি এখানে এই ব্যবসার জন্য যারা আসতেন তারা এইসব মালামাল নিয়ে আসতেন। সাপ্তাহিক হাট চক বাজার ছিলেন, বৃহস্পতিবার বিকালবেলা বসতেন এটা। গবেষকরা বলছেন রাষ্ট্রীয় কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগেই পারে অঞ্চল ভিত্তিক এসব ঐতিহ্যবাহী ব্যবসার হারানো গৌরব ফিরিয়ে আনতে। এতে ব্যবসায়িক ঐতিহ্য সমৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বাড়বে কুমিল্লার। এখনও যদি তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে কিংবা কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে যদি তাদেরকে যদি প্যাট্রোনাইজ করা হয়, আমার ধারণা কুমিল্লার অর্থনৈতিক বিকাশে, কুমিল্লার অর্থনৈতিক গতিধারার উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রাখতে পারে, যা শুধু কুমিল্লা নয় রাষ্ট্রেরও একটি মানে আয় বহুল একটি বিষয় হবে। এক্ষেত্রে বিসিক এটি ভূমিকা রাখতে পারে, সরকার সরাসরি ভূমিকা রাখতে পারে। দেশ ভাগের পরও 1965 সাল পর্যন্ত সক্রিয় ছিল এসব পট্টির ব্যবসায়িক কার্যক্রম। মাসুদ আলম, এখন কুমিল্লা।